আপনারা জানেন যে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ এবারের 400 লক্ষ নিয়ে তার কর্মসূচি শুরু করেছে। আমরা সৌভাগ্যবান, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তিনি কয়েকদিন আগে কৃষ্ণনগরের পুণ্যভূমিতে দাঁড়িয়ে তিনি বলে গেছেন যে আমার এই জেলার 2টো সিট চাই। আপনারা সেদিন যারা লক্ষ মানুষ সেখানে উপস্থিত ছিলেন তারা দুহাত তুলে মোদীজিকে কথা দিয়েছেন, রানাঘাট তো দখলে রাখব, সাথে কৃষ্ণনগর থেকে আমাদের এই রাষ্ট্রের লোকসভার পাসওয়ার্ড বিদেশে পাচার করা, ভ্যানিটি ব্যাগ আর কুকুর ঘুষ নেওয়া তৃণমূলের প্রার্থীকে আমরা গোহারান হারিয়ে কৃষ্ণনগরও আপনাকে উপহার দেব। আজকে নরেন্দ্র মোদী এই নির্বাচন কেবলমাত্র 42টা প্রতিনিধি নির্বাচন নয়, এই নির্বাচন দেশের নির্বাচন। আপনারা কে কে চান আমাদের দেশ ইউক্রেন হয়ে যাক? কেউ চান? কেউ চান আমাদের দেশ তালিবানদের আফগানিস্তানের মতো হন? কে কে চান গাজা ভূখণ্ডকে নিয়ে প্যালেস্টাইন, লেবানন, ইসরায়েল, হামাস যা দেখেছেন টিভিতে, কে কে চান আপনারা বলুন? যদি না চান তাহলে নরেন্দ্র মোদীজিকে জেতাতে হবে, শক্তিশালী নেতার হাতে দেশ রাখতে হবে। এই ভায়া মুকুটমণিকে জিজ্ঞেস করবেন তো, ভাই তোমাকে তো এমএলএ করেছিলাম, আবার এমপি দাঁড়িয়েছ, ভাইপোর পায়ে আত্মসমর্পণ করেছ, চোর মমতা আজকে সাধু মমতা হয়ে গেছে তোমার ভাষায়, তুমি জিতলে তোমার প্রধানমন্ত্রীর নাম কি? যদি নাম বলে দিতে পারে তাহলে আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নেব। তৃণমূল কংগ্রেস একটি আঞ্চলিক দল, জাতীয় দলের তকমা অনেক আগে চলে গেছে। তৃণমূল কংগ্রেস রিজিওনাল পার্টি, স্টেট পার্টি। এই পার্টি পশ্চিমবঙ্গে 42, বড় জোর আসামে একটা আর মেঘালয় একটা প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখে। এই দল কি করে ভারতবর্ষের নির্বাচনে লড়াই করবে? কিছুদিন আগে ইন্ডি জোট তৈরি হয়েছিল, পশ্চিমবঙ্গে ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে, 42টা কেন্দ্রেই তৃণমূল তার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে এবং এখানে ইন্ডি জোটের অপমৃত্যু হয়ে গেছে। তাই এখানে সাংসদ নির্বাচন যেমন করতে হবে, মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে হবে। মোদীজি কি কি করেছেন? মোদীজি ভারতবর্ষে 175টা স্কিম তিনি তৈরি করেছেন, যে স্কিম বহুজন সুখায়, বহুজন হিতায়, সকলের মঙ্গলে কাজে লেগেছে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 14 কোটি ইজ্জত ঘর, 4 কোটি আবাসের বাড়ি, 13 কোটি পিএম কিষাণ সম্মান নিধি, 11 কোটি উজ্জ্বলার কানেকশন, 250 কোটি মানুষকে করোনার ফ্রি ভ্যাকসিন, 82 কোটি মানুষকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় মাথা পিছু মাসে 5 কেজি করে চাল বা গম বা আটা বিনামূল্যে 29 সাল পর্যন্ত দেওয়া, জনধন যোজনা থেকে, মুদ্রা স্কিম থেকে, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ কেন্দ্র থেকে শুরু করে গোটা দেশে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, আমি কত কথা বলবো, লম্বা তার তালিকা। এটাই নরেন্দ্র মোদীজি করেছেন। নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার আগে ভারতবর্ষে নির্বাচন হতো পরিবারবাদের উপরে, তোষণের রাজনীতির উপরে, জাতপাত সম্প্রদায়ের উপরে,
নরেন্দ্র মোদীজি, এই আসার পরে ভারতবর্ষে নির্বাচন হচ্ছে বিকাশবাদের উপরে। নরেন্দ্র মোদীজিকে বিজেপিকে বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের থেকে দূরে সরিয়ে রাখা হয়। আমি আপনাদের মাধ্যমে জানতে চাই, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রীর ইজ্জত ঘর শৌচালয়, উজালা যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি, আরো আরো স্কিম, হার ঘর নল সে জল, একটা নাম বলুন যেটা প্রধানমন্ত্রী করেছেন কেবলমাত্র হিন্দুদের জন্য। না, আমাদের প্রধানমন্ত্রী ভারতবর্ষের সবার জন্য করেছেন। তাই তিনি বলেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। ভারতবর্ষ মানে হিন্দুস্থান, সনাতন সংস্কৃতি। 500 বছরের লড়াই সমাপ্ত করে শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দিরের উদ্ঘাটন। আপনারা, আমরা কি ভেবেছিলাম জীবদ্দশায় রাম মন্দির দেখে যাব? ভেবেছিলেন? কেউ ভাবেননি। শান্তিপূর্ণ ভাবে তিনি এই কাজ করেছেন, দেশ রামময় হয়েছে। নরেন্দ্র মোদী, আপনারা জানেন ইতিহাস, যেদিন রাম জন্মভূমি দখল করে বাবরের হানাদাররা, সেদিন একদিনে 70,000 হিন্দু শহীদ হয়েছে। মোট লড়াই 300 বার লড়াই হয়েছে রাম জন্মভূমি উদ্ধারের, 3,00,000 হিন্দু শহীদ হয়েছে। আপনারা, আমরা কেউ ভাবতে পারছি? 3,00,000 হিন্দু শহীদের আত্মত্যাগের বিনিময়ে রাম মন্দির যিনি দিয়েছেন। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি না থাকলে, কৃষ্ণনগরের রানী মা না থাকলে, আজকে নদিয়া জেলার ভারত ভুক্তি হতো না। আজকে সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্লোগান, যে এক নিশান, এক বিধান, এক প্রধান, এই যে সেই যে তার স্লোগান 370-35 এ বাতিল করেছেন কে? কে বাতিল করেছেন? কাশ্মীরে তেরঙ্গা পতাকা আজকে সর্বত্র উঠছে রাষ্ট্রবাদ। আজকে নরেন্দ্র মোদীজির সাহসী পদক্ষেপ এবং দেশবাসীর কল্যাণের কাজ তিনি করেছেন। নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের সনাতন ঋষি মুনি, আমাদের সমস্ত জায়গায় তার চিন্তা ভাবনা, তার আমাদের ঐতিহ্য ধরে রাখা। কারণ সনাতন মানে চিরন্তন, এ কখনো শেষ হতে পারে না, তার আদি এবং অনন্ত বলে কিছু নাই। তিনি 2013 সালে হড়কা বানে আদি গুরু শঙ্করাচার্যের সমাধি ভেসে চলে গেছিল, কেদার ধাম বদ্রী ধামকে বদলে দিয়েছেন, বদলে দিয়েছেন উজ্জয়িনীর মহাকাল, কাশীধাম বদলে গেছে গোটা ভারতবর্ষ। আজকে দারুণ জায়গায় চলে গেছে। কোভিডের সময় নরেন্দ্র মোদীজি 20 কোটি মায়ের অ্যাকাউন্টে অর্থ পাঠিয়েছেন। মমতা ব্যানার্জির মতো ছবি লাগাননি, মমতা ব্যানার্জির মতো দুয়ারে সরকারের নামে নিজের প্রচার করেননি নরেন্দ্র মোদীজি। তিনি 250 কোটি ভ্যাকসিন দিয়েছেন, করোনা দূর হয়েছে। আজকে ভারত বিশ্বগুরুতে পরিণত হতে চলেছে। আমরা 12তম অর্থনীতিতে ছিলাম 14 আগে, আজকে চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ। নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করলে ভারতবর্ষ তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত হবে। আজকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলছেন মিস্টার বস, আজকে আফ্রিকার প্রধানমন্ত্রীরা, আফ্রিকান কান্ট্রির লোকেরা পায়ে হাত দিয়ে প্রণাম করছে রাষ্ট্রপ্রধানরা। সাংবাদিক যখন জিজ্ঞেস করছে কেন প্রণাম করলেন, বলে এই লোকটা ছিল বলে আমার গরিব দেশটা বেঁচে গেছে, ভারতের সবাইকে ভ্যাকসিন দিয়ে
55টা গরিব দেশে বিনা পয়সায় ভ্যাকসিনেশন করিয়েছেন নরেন্দ্র মোদীজি। আর পশ্চিমবঙ্গে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, কার লড়াই? প্রভু হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের লড়াই। 1907-8 সাল থেকে প্রভুর লড়াই, যখন পাকিস্তান আমাদের মধ্যে ছিল, অখণ্ড ভারত ছিল, আপনাদের সবাইকে ধর্মান্তকরণ করছিল জোর করে। সেই সময় ওড়াকান্দি বাংলাদেশ বর্তমান ঠাকুরের আবির্ভাব হয়, ঠাকুর মতুয়া সমাজের সৃষ্টি করেন, মূলত নমশূদ্ররা। আজকে ঠাকুর সেই সমাজ তৈরি করার পরে 1945 সালে প্রমথরঞ্জন ঠাকুর, পিয়ার ঠাকুরের নেতৃত্বে সমনাগরিকত্বের যে লড়াই, এ লড়াই গত পরশুদিন সমাপ্ত হয়ে গেছে। আমরা জয়যুক্ত হয়েছি। 3 কোটি পশ্চিম বাংলার বাঙালি হিন্দু, যার মধ্যে আমার মাতৃদেবী আছেন, 62 সালে শুধু হিন্দু হওয়ার কারণে এক কাপড়ে তার পিতৃদেবের হাত ধরে বর্তমান বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান, বরিশাল থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল। আপনাদের হাজারে হাজারে লাখে লাখেও পালিয়ে আসতে আপনারা বাধ্য হয়েছিলেন। মমতা ব্যানার্জি বলে, এরা তো নাগরিক, নতুন নাগরিকত্বের কি দরকার? আমরা বলি, আপনি যখন পাসপোর্টের জন্য যান, আপনি যখন ভিসার জন্য যান, আপনি যখন চাকরির ভেরিফিকেশনে যান, তখন কেন বলা হতো পশ্চিমবঙ্গ সরকারের দপ্তরগুলোতে 71-এর আগে দলিল আনুন, এরপরে আর কেউ বলবে না? আর একটা রুলস এর নোটিফিকেশন হলে অনেক ক্লজ থাকে, একটা ফাইনাল ক্লজ আছে। আজকে কথা দিয়ে গেল এই রাজ্যের বিরোধী দলনেতা, আমি 4 বারের এমএলএ, কিছুদিন মন্ত্রী, 2 বারের এমপি, 3 বারের পুরসভার কাউন্সিলর, রেসপন্স, নিজেকে দায়িত্বশীল জনপ্রতিনিধি মনে করি। 2 কোটি 28 লক্ষ লোক আমাকে প্রতিনিধি করেছে, নরেন্দ্র মোদীজি, জেপি নাড্ডাজি, অমিত শাহজির অনুমোদনে আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি। কোনো কাগজ লাগবে না, আবেদন করবেন, আবেদন করবেন, দুটো শুধুমাত্র বিষয়, এক, আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে চলে এসেছেন, এটার জন্য তো আলাদা সার্টিফিকেট লাগবে না। নামই তো যথেষ্ট, তাই না? নামই তো যথেষ্ট। কারা পাবেন? হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পারসি, খ্রিস্টান, যারা অত্যাচারিত হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন এই বাংলায়। 3 কোটি হিন্দু তারা, এবং এটা অপশনাল, যে আবেদন করতে পারেন, সবার আবেদন ম্যান্ডেটরি নয়, অপশনাল, যারা আবেদন করবেন তাদেরকে গৃহমন্ত্রক সার্টিফিকেট ইস্যু করে দেবে, আপনার কাছে আর 71-এর আগের দলিল চাইবে না। আর সাথে সাথে আমার সম্মানীয় সম্মানিয়া সংখ্যালঘু মুসলমান সর্বস্তরের চাচা থেকে ভাই বোন, দিদি থেকে মাতৃ সম, যারা নিশ্চিন্তে থাকুন, এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, এই আইন মতুয়া সমাজ, পিয়ার ঠাকুরের লড়াইকে সমর্থন করার আইন। একজনেরও কারোর কোনো ক্ষতি হবে না। এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জি, চরম মিথ্যাবাদী, এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জির মাথা কথায় পা দেবেন না। বলছে আবেদন করলে চাকরি চলে যাবে, আবেদন করলে স্বাস্থ্য সাথী না ঘোড়ার ডিম, আর কি কি লক্ষ্মীর ভাণ্ডার। আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি, হারিয়েছি তো আমি, আমার কাছে হেরেছে তো, আমি তো টেস্টেড, ট্রাস্টেড ও বটে, তাই তো? বিশ্বাস করেন তো, করেন তো বিশ্বাস? আমি কথা দিয়ে যাচ্ছি,
ছুঁতে বলুন একটা মাকে, লক্ষ্মীর ভান্ডার। ওটা কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি ট্যাক্সের টাকা? বিজেপি এলে আগে বলতাম 2000 করে দেবো, এখন বলছি বিজেপি সরকার করলে 3000 করে দেবো, 3000 করে দেবো। আর যদি কাউকে টাচ করে, আপনারা, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আমার এখানেই তো গত 3 বছরে কতবার আসা হয়ে গেছে, 50 বার মিনিমাম আসা হয়ে গেছে। কালী পুজো থেকে অ্যাক্সিডেন্ট করে পুলিশ মেরেছিল বর্ডারে, তার বাড়ি হাঁসখালির সেই ছোট্ট মেয়েটা মনে আছে, জ্যান্ত জ্বালিয়েছে উপপ্রধানের বেটা। আমি বারে বারে এসেছি আপনাদের কাছে, ভরসা রাখুন। আর আমার প্রিয় ভারতে থাকা, পশ্চিমবঙ্গে থাকা, কয়েক পুরুষ ধরে থাকা মুসলিমরা, দুদিন হয়ে গেছে কেউ পাদে পা দেননি, আর দেবেন না, সিদ্দিকুল্লাদের টুপিতে পড়বেন না। দায়িত্ব নিচ্ছি, একজনের ক্ষতি হলে আমি আমার এমএলএ শিপ থেকে রেজিগনেশন দিয়ে দেব, এত বড় কথা আমি অন রেকর্ড বলে দিয়ে যাচ্ছি। জোট বাঁধন, তৈরি হন। জগন্নাথদা জিতবে তো? জিতবে তো? আমাদের এমপি এমএলএদের কাজ করতে দেয় না, প্রশাসনিক সভা হয় এদের ঢুকতে দেয় না, এদের ফোন ডিএম দূরের কথা ভিডিওরা ধরে না। আপনারা আমাদেরকে 19 দিয়েছেন, 21 দুয়াদ ভরে দিয়েছেন, আর দুবার দিতে হবে 24 আর 26। তারপরে রানাঘাটকে যদি সোনার রানাঘাট বানিয়ে দিতে না পারি, তাহলে তৃতীয়বারের জন্য ভোট চাইতে বিজেপি আসবে না। কথা দিয়ে গেলাম আপনাদের কাছে, দুয়াদ ভরে আমরা দেব। ভোট এবারে কিসের ভিত্তিতে করবেন ভুলে গেলেন? পার্থ আপা ভুলে গেছেন নাকি? জ্যোতিপ্রিয়কে ভুলে গেছেন? মমতা চোর এটা জানেন তো? চাকরি চুরি করেছে জানেন তো? ভাইপো কয়লা বালি গরু খেয়েছে জানেন তো? জানেন তো রেশন চুরি করেছে বাকি বুড়ার বালু, চাল গম পাচার করে দিয়েছে বাংলাদেশে? জানেন তো বালুর বন দপ্তরের ফাইল থেকে 10 কোটি টাকার শুধু ফিক্সড ডিপোজিট পাওয়া গেছে? জানেন তো? পার্থ আপা ভুলে গেলেন? 51 কোটি টাকা ঘর থেকে বেরোলো এত তাড়াতাড়ি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোরেদের ভোট দেবেন না, পদ্ম ফুলে ভোট দেবেন? হারাতে হবে এবারে বাংলায়, যেমন মোদিজির ভোট। দুটো ইস্যু ভুলবেন না, একটা হলো চুরি দুর্নীতি, সর্বত্র চুরি, আরেকটা কি ভুলে গেলেন? সন্দেশ খালি ভুলে গেলেন? ভুলে গেলেন শাহজাহানরা কি করেছে? এই মা দিদি বোনেরা ভুলে গেলেন? ভুলে গেলেন? ঝাঁটা ধরবেন তো তৃণমূল বাড়িতে এলে? মুকুটমণিকে জিজ্ঞেস করবেন তো শাহজাহান তোমার কে হয়, কে হয়? খুড়তুতো ভাই না চাচাতো ভাই? জিজ্ঞেস করবেন তো মায়েরা দিদিরা? তৃণমূলকে ঘরে ঢুকতে দিবেন না ভোটের প্রচারে, পুরুষরা কথা বলবেন, মহিলাদের ঘরের ভিতরে রাখবেন। কেন বললাম? সন্দেশ খালির মায়েরা কি বলেছে, বোন পদ্মা কি বলেছে, বোন রেখা কি বলেছে, শুনেছেন তো? অনেক লড়াই করে ঢুকেছি সন্দেশ খালিতে, দেখেছেন ছবিতে, একবার নয় 3 বার ঢুকেছি, হাইকোর্টে লড়ে ঢুকেছি, আটকাতে পারেনি, ঢুকেছি সন্দেশ খালিতে। এটা শুধু সন্দেশ খালি নয়, হাঁসখালি। হাঁসখালিতে কি হয়েছে? ক্লাস 9 বাচ্চা মেয়েটি, আপনার প্রতিবেশী, বাবা উপপ্রধান, ছেলের জন্মদিন, গরিব বাচ্চা মেয়েটিকে ডেকে শিডিউল কাস্ট পরিবারের, তাকে যা যা করার সব করেছে, হসপিটালে যেতে দেয়নি, চিকিৎসা করাতে দেয়নি, তার ডেথ সার্টিফিকেট পাওয়া যায়নি, শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছে। ক্ষমা করবেন, ক্ষমা করবেন। তাই আমরা 11 আগে বলতাম, ভুলতে পারি নিজের নাম,
বলবো না কেন নন্দীগ্রাম। এবারের স্লোগান সন্দেশ খালি করবে, চোর মমতার চেয়ার খালি, তাই তো? সবাই প্রস্তুত, এরপরে শান্তিপুরে আসব, মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে আসব। মার্জিন বাড়বে তো, বুথগুলোকে দুর্গ বানাবেন তো, একেবারে কিচ্ছু দেখার দরকার নেই। উপরে নরেন্দ্র মোদী, নিচে জগন্নাথ সরকার, আর পদ্ম ফুল। এ লড়াই বাঁচার লড়াই, দেশ থাকলে তো আপনি থাকবেন। আমার মতুয়া সমাজ, স্বাধীনতার এতদিন পরে ওড়াকান্ডিতে গিয়ে প্রভুর জন্মস্থানে কোন প্রধানমন্ত্রী প্রণাম করেছেন? নাম কি? নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি তো মা বিনা পানি ঠাকুরের চিকিৎসা সরকার করেছে বলে আমি ওর চিকিৎসা করেছি, ভাষা দেখেছেন? ভুলে গেছেন মতুয়ারা? মালদা জেলার গাজলে গুরুচাঁদ ঠাকুরের নাম কি বলেছিল, ভুলে গেছেন? এত বড় ক্ষমতা মমতার, হিসাব হবে তো, বদলা নেবেন তো? সন্দেশকালীর বদলা হবে ইভিএম এ, তাই তো? মায়েরা জাগ্রত হন, এ লড়াইতে জিততে হবে। রানাঘাটে জনতার গর্জন, আপনারা বলবেন এবার হবে মমতার বিসর্জন। রানাঘাটে জনতার গর্জন, রানাঘাটে জনতার গর্জন, নবদ্বীপে জনতার গর্জন, শান্তিপুরে জনতার গর্জন, চাকদায় জনতার গর্জন। মমতা ব্যানার্জিকে হারাতে হবে। কৃষ্ণগঞ্জে জনতার গর্জন, জোট বাঁধন তৈরি হন। এবার 400 পার, এইবার 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 আবার একবার, আবার একবার, আবার একবার, এইবার 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 গোটা রাজ্যের সাথে সাথে আমার বিশেষ অ্যাটেনশন এবং সময় দেওয়া থাকবে রানাঘাটে। মুকুটমণিকে আমরা বুঝিয়ে দেব, তুমি আমাদের অ্যাসেট ছিলে না, লাইবিলিটি ছিলে। বুঝিয়ে দেবেন তো? আপনারা হেল্প না করলে আমি পারবো না। আমি তো তমলুকের ভোটার, আমি তো তমলুকের ভোটার। ওখানে তো একদিক দিয়ে বিজেপির গঙ্গা, অন্যদিক দিয়ে তৃণমূলের নর্দমা। তমলুকে তো বিজেপির গঙ্গা আর তৃণমূলের নর্দমা। কথা দিচ্ছেন তো? 400,000 মার্জিন হবে তো? 400,000 চাই, 400,000 চাই, 400,000 চাই, দেবেন তো? দেবেন তো? জয় শ্রীরাম। ব্যানার্জি থেকে শুরু করে গোটা ফ্যামিলি দখল করেছে, সমস্ত ক্রীড়াবিদ তাদেরকে সরিয়ে দিয়ে হকির মাঠ থেকে শুরু করে কোন জায়গা নেই স্পোর্টসে দখল করেনি এই পরিবার, এবং সম্পূর্ণ হয়েছে মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে। মমতা ব্যানার্জি কার্তিক ব্যানার্জির স্ত্রীকে কাউন্সিলর করে তাকে রাজনৈতিক স্বীকৃতি দিয়েছে। ভাইয়ের সঙ্গে চুক্তি ছিল 21 সালে যে তোকে আমি এমপি করব, এবং ভাইকে এমপি টিকিট দেয়নি, অর্থাৎ ভাগবাটোয়ারা একটু কম পড়েছে তাই এসব কথা বলেছে। আর বাবুল ব্যানার্জিকে একটা কথা আপনাদের মাধ্যমে বলে গেলাম, আপনি পিসি, আপনার দিদির সঙ্গে মানে আমাদের সবার ভগি পিসি, তাই তো? এখন দিদি নেই কিন্তু পিসি, দিদি যখন ছিল আমি ছিলাম, এখন পিসি। তা এই ভগি পিসি সম্পর্কে আপনি যা পারেন বলুন। বিজেপির কথা তুলবেন না, বিজেপির সঙ্গে আপনি গত 2 দিন কি করেছেন আমি কিন্তু ফাঁস করে দেব। আমি আপনাকে সতর্ক করছি যে আমি বিজেপিতে যাব না, বিজেপি আপনাকে নেবে না। বিজেপি তার কর্মীদের সেন্টিমেন্ট বলে, বিজেপি ওই পরিবারকে চোর বলেছে, এই চোরেদের কাউকেই বিজেপি নেবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, তো আপনি গত 2 দিন বিজেপির সঙ্গে কি করেছেন আমার এই মোবাইল ফোনে আছে। আপনি আর একবার যদি বিজেপির নাম বলেন আগামীকাল এমন হাটে হাড়ি ভাঙবো, আপনি কিন্তু পরের দিন আর মুখ দেখাতে পারবেন।
না না, এ তো ভাগ বাটোয়ারের গন্ডগোল। আর যখন নৌকা ফুটা হয় জল ওঠে না, কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। এ তো ট্রেন ছেড়ে গেছে, ট্রেন ছেড়ে গেছে, বাংলায় ডবল ইঞ্জিন আসছে। আপনি দেখছেন সিএ কার্যকর হয়ে গেছে, দুদিন হয়ে গেল, কোথাও কোনো প্রতিবাদ নেই, কোথাও কিছু নেই, মানুষ সবাই মেনে নিয়েছে এবং মুসলিমরাও বুঝে গেছে এটা কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। এটা মতুয়া সমাজের পিয়ার ঠাকুরদের 45 সালের লড়াইকে ভারত সরকার স্বীকৃতি দিয়েছে এবং মোদীজি 19 সালে ঠাকুরনগরে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আইন করেছিলেন, তার মেয়াদ শেষ হওয়ার আগে মানে পুনর্বার ভোটে যাওয়ার আগে তিনি তার সব প্রতিশ্রুতি পূরণ করেছেন, রাম মন্দির সহ 370 সহ এটাও তিনি পূরণ করে দিলেন। তাই মমতা ব্যানার্জির এই ফুটা নৌকাতে কেউ আর উঠবে না, নিশ্চিন্ত থাকুন। এবং পশ্চিমবাংলায় যে সংখ্যক আসন এবারে বিজেপি জিততে চলেছে, তারপরে আমার তো মনে হয় 1.5 বছর অপেক্ষা করতে হবে না, অতি শীঘ্র বিধানসভার ভোট হবে। এবং আমি শুধু আমার কর্মীদের বলবো যে তারপরে মাথা ঠান্ডা রাখতে হবে, তৃণমূলের মতো কেউ যেন কোথাও মানুষের সঙ্গে খারাপ ব্যবহার না করে, বিজেপির এটা নীতির মধ্যে পড়ে না। আপনারা একটু আমাদের কথা শুনুন, বাংলাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় ডবল ইঞ্জিন আমরা করব। আর রানাঘাট আমাদের দিয়েছে 19 আর 21, নীলগেম করেছে 21, রানাঘাটে আমরা বলছি তৃতীয় ভোট চাইব না। 24-26টা শুধু দেখে দেন রানাঘাট কিভাবে রানাঘাটও যান, উন্নয়নের ফলে ফুলে পল্লবিত সুশোভিত করব, বেকাররা বাড়িতে থাকবে না, নারীদের আত্মরক্ষা থাকবে এবং সাথে সাথে যারা বাইরে আছেন পরিযায়ী শ্রমিক তাদের বাড়ি ফেরানোর দায়িত্ব। এবং আমরা তত্ত্বাবধানে সমস্ত এলাকায় এলাকায় কর্মশালা শুরু আন্তন ঠাকুর মহোদয়, রঘুনাথ সরকার মহোদয়, ঠাকুর মহোদয় অলরেডি ইনফর্ম। আর পরিষ্কার মমতা ব্যানার্জি ভীষণ কষ্ট, ডিএমদের ভূমিকাটা ডিএমদের ভূমিকা থাকলে বিশ্বকর্মা যোজনা আটকে রেখেছে, উজালা ফ্রি আটকে রেখেছে, ভীষণ কষ্ট মমতা ব্যানার্জি। এই প্রথমবার, এই শুধু মমতা ব্যানার্জির জন্য ডিএমদের ভূমিকাটা অমিত শাহজি তুলে দিয়েছে, এই যন্ত্রণা থেকে পাগলের মতো হাত ছুটছে আর বলছে চোর মমতা যাচ্ছে, বিজেপি আসছে।